হ্যালো এভরিওয়ান, আমি ফাহিম ফারুক, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। গাইজ, আজকে আমি কথা বলবো বাংলার রিলিজ পাওয়া দুটি অন্যতম ভাইরাল বলবো এবং অনেক বেশি আলোচিত এবং সমালোচিত মুভি। একটি হলো সুরঙ্গ এবং প্রিয়তমা। এই দুটি মুভির ভিতরে আসলে কোনটি সেরা এবং বাংলাদেশে আসলে তারা কত টাকা কামালো সেই জিনিসটা নিয়ে একটা ডিটেইলস ভিডিও আজকে করতে যাচ্ছি। সো উইদাউট ফার্দার ডিউ, লেটস গেট স্টার্টেড। আসছি ইন্ট্রোর পরে। একেই বোধহয় বলে জমে ভিড় অবস্থা, একদিকে প্রিয়তমা অন্যদিকে সুরঙ্গ, একদিকে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান, অন্যদিকে চলচ্চিত্রে অভিষেক হওয়া আফরান নিশো। দুটোই পাচ্ছে বাণিজ্যিক সফলতা, তবে চলছে হাল দখলের লড়াই, চলছে ফ্যানদের মধ্যে কথা লড়াই, জমে উঠেছে ঈদের ক্র্যাশ। এসবের কিছু নেতিবাচক দিক থাকলেও বহুদিন পর বাংলা সিনেমা যেন তার প্রাণ ফিরে পেয়েছে। দেশি সিনেমা নিয়ে এত আলাপ, এত আমেজ, সবশেষ কবে দেখেছিল সিনেমা প্রেমীরা তা মনে করাই মুশকিল। কিন্তু কি অবস্থা প্রিয়তমা ও সুরঙ্গ, কোনটা কেমন আয় করছে, মান কিংবা বক্স অফিসে এগিয়ে বা আছে কোনটা? অভিষেক সিনেমা দিয়ে শাকিব খানের সাথে কতটা পেরে উঠলো নিশো, আমাদের আজকের আয়োজনে হবে সেসব গল্প। জানাবো শাকিব খানের প্রিয়তমার কথা। আমি অবশ্য সুরঙ্গ দেখছি, সুরঙ্গের কথা, প্রিয়তমাটা এখনো দেখা হয় নাই। ঈদুল আজহার দিন আমার বাসার কাছে শ্যামলী সিনেমা হল, তো ওইখানে যখন আসবে তখন প্রিয়তমাটা গিয়ে দেখে আসবো। আফরান নিশো সুরঙ্গ, ইমেল আশরাফ পরিচালিত শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আগে থেকেই ছিল তুঙ্গে, আর সেই আগ্রহ বাড়িয়ে দিয়েছিল না। এখানে শাকিব খানের লুকটা কিন্তু অস্থির, এই যে লুকটা দিয়েছে, লুক প্রকাশ করা হয়েছে, অ্যামেজিং। মানে তার ডেডিকেশন দেখলেই বোঝা যায় অনেক হার্ড ওয়ার্ক করছে মুভিটার পিছনে। তার সমালোচকরাও বিমোহিত হয়েছিল, সারা মিলেছিল 30 সেকেন্ডের টিজারে। সব মিলিয়ে প্রিয়তমা সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দর্শক। সেই অপেক্ষার ইতি টেনে ঈদের দিন 107টি হলে মুক্তি পায় প্রিয়তমা। শাকিব ছাড়াও রোমান্টিক অ্যাকশন ধরনের এই সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াত ইত্যাদি অনেকে। এদিকে আবার তুমুল আলোচনা চলছিল নিশো সুরঙ্গ নিয়ে। বাণিজ্যিক ভাবে বেশ সফল একজন পরিচালক রায়হান রাফির হাত ধরে বড় পর্দায় অভিষেক হলো আফরান নিশো। তার ফ্যানদের আমি এই মুভিটা দেখে আসছি, টু বি অনেস্ট পুরো ভাইসা ওয়াসুল একদম, মানে মুক্তি পেয়েছিল, অসাধারণ ফিল্ম মেকিং হয়েছে। যদিও প্রিয়তমাটা দেখা হয়নি, এটাও দেখে ফেলবো আই গেস। সুরঙ্গ সিনেমাটিতে সময় বের করতে পারলে তমা মির্জা, শহীদুজ্জামান সেলিমের মতো গুণী অভিনেতারাও আছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এটি আলফা আই স্টুডিওজ লিমিটেড ও চরকির যৌথ প্রযোজনা সিনেমা। মুক্তির পর দুটি সিনেমায় যথেষ্ট সাড়া ফেলে প্রিয়তমা দেখে অনেকে আবেগী হয়ে পড়ে, পজিটিভ রিভিউ দেন। শাকিব খানের অনেক ক্রেজ ফ্যান আছে বাংলাদেশে, যে জিনিসটা দেখলাম। একটা গল্পের কারণে কিন্তু অনেক ছোটখাটো শাকিব খানের সিনেমার সাথে মুক্তির বাড়তি চাপ কিনা সে ব্যাপারে জিজ্ঞাসা করা হলে নিশো আগেই বলেছে, নাটক হোক বা সিনেমা, কন্টেন্ট ভালো হলে সেটা দর্শক দেখবেই। হয়েছেও তাই, প্রিয়তমার সাথে ক্ল্যাশ দিয়েও সুরঙ্গের দাপট খেয়াল করা যাচ্ছে। তবে শাকিব খান যেহেতু আগে থেকে প্রতিষ্ঠিত সুপারস্টার, ফলো পেয়েছে কয়েক গুণ বেশি, তাই প্রিয়তমায় এগিয়ে আছে আয়ের দিক থেকে, কম যায়নি নিশো। সুরঙ্গ ভালো আয় করছে বক্স অফিসে, মুক্তির পর থেকে বাড়ছে সুরঙ্গের শো। স্টার সিনেপ্লেক্সে 33টি শো নিয়ে প্রিয়তমার থেকে এগিয়ে আছে সুরঙ্গ। খেয়াল করা যাচ্ছে মাল্টিপ্লেক্সে সুরঙ্গের দাপট বেশি, আর সিঙ্গেল স্ক্রিনে প্রিয়তমার ছবি। বাট আমি সিঙ্গেল স্ক্রিনে শ্যামলী হলে গিয়ে দেখে আসছিলাম, সিনেমায় পেয়েছে ভালো সুরঙ্গ, এখনো মেবি চলতেছে ওইখানে। দুটোরই হাউসফুল যাচ্ছে 3,300, টিকেট নিয়েও হচ্ছে প্রতিযোগিতা, এটাই সব থেকে বড় ব্যাপার। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো দিক। শাকিব খান কেন হলিউডের কিং তার প্রমাণ তিনি রাখলেন আবার। অন্যদিকে নিশোকে ভালোবেসে বস বলে ডাকেন তার ফ্যানেরা। নিশোর সিনেমাতে অভিষেকটাও বসের মতোই বাজিমাত করলেন প্রথম সিনেমা দিয়ে। শাকিব নিশোর এই ক্ল্যাশ অনলাইনে কিছুটা তর্কাতর্কের সৃষ্টির কারণ হলেও এটা হতে পারে বাংলা সিনেমা সুদিন ফিরে আনার। এক্স্যাক্টলি, যখন কোনো কিছু নিয়ে ডিসকাস হবে তখন ওই জিনিসটা পুশ হবে, রাইট? বন্ধ করে দেওয়া হল খোলার ব্যাপারে ভাবতে পারে নতুন করে। যাদের অনীহা আছে সিনেমা হলের প্রতি, বাংলা সিনেমার প্রতি, তারাও অনেকে হলমুখী হচ্ছেন প্রিয়তমা অথবা সুরঙ্গ দিয়ে। এভাবে এগিয়ে যাক বাংলা সিনেমা, ঈদের আমেজে আরো বাড়িয়ে দেওয়াই বাংলা সিনেমা নিয়ে আবারও আলোচনা ঝড় সৃষ্টি করতে পারাই শাকিব নিশো দুজনেই পাবেন বাহবা, বাহবা পাবেন প্রিয়তমা ও সুরঙ্গের নির্মাতারা। সো যাই হোক গাইজ, মানে আমার ফাইনাল ভার্ডিক্ট হলো যে আমি এখন পর্যন্ত জাস্ট সুরঙ্গটা দেখছি, প্রিয়তমাটা দেখার টাইম করতে পারি নাই, বিকজ আই ওয়াজ লিটল বিট বিজি, আমার কিছু কাজ ছিল, প্লাস স্টার সিনিপ্লেক্সের টিকিট একটু এক্সপেন্সিভ, যেটা আপাতত আমার কাছে মানে টাকা ছিল না। বাট আমি সুরঙ্গ দেখে আসছি, প্রিয়তমাও দেখবো সময় বের করে। বাট আমার একটা জিনিস ভালো লাগতেছে যে অনেকদিন পর দেখার মতো কিছু ভালো সিনেমা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রোডিউস করছে, আমি অনেক বেশি ইন্টারেস্টেড। সো
এই তো আজকের ভিডিওটি গাইজ এখানেই শেষ করতে হচ্ছে। যদি ভালো লাগে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। টিল দেন সি ইউ দ্য নেক্সট ওয়ান।